সিলেটে ফিজা অ্যান্ড কোককে 9 লাখ টাকা জরিমানা করেছে র‍্যাব 9-এর ভ্রাম্যমাণ আদালত। নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত সহ নানা অনিয়মের অভিযোগে ফিজার বিরুদ্ধে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আখতারুজ্জামানের নেতৃত্বে বৃহস্পতিবার ফ্যাক্টরিতে অভিযান চালায় র‍্যাব। এসময় ড্রেনের পাশে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণ করা ছিল। এছাড়াও নিয়োজিত কর্মীরা স্বাস্থ্যবিধি মানছে না। সব মিলিয়ে বিভিন্ন খাতে মোট 9 লাখ টাকা জরিমানা করা হয়েছে।